এবার দেখলেন তো ঋদ্ধিমান বাবু, আমি মিথ্যাবাদী নই, আমি অকারণে কারোর দিকে অভিযোগের আঙুল তুলিনি, যেটা করেছি সেটা জেনে বুঝে করেছি। ওই দেখুন সর্ষের মধ্যে আসল ভূত, যার মিথ্যে যার ষড়যন্ত্র ধরার জন্য আপনি উদগ্রীব হয়েছিলেন, আপনার ভাই রাহুল। না দূতি, পালাও এখান থেকে। না আমি পালাবো না, কিছুদিন আমি তোমাকে এখানে একা ফেলে কোথাও পালাবো না। আর রিদ্ধি যখন সবটা দেখে নিয়েছে, ওকে সত্যিটা বলে দিই না, তাহলে আমাদের আর লুকোচুরি করতে হয় না। আমি সবটা সামলে নেবো, যাও এখান থেকে এখন। না আমি যাবো না, আমি কোথাও যাবো না, তোমাকে ফেলে আমি কোথাও যাবো না। আজ আমাদের কাছে সুযোগ রয়েছে রিদ্ধিকে সব সত্যিটা বলে দিই। ওরে রিদ্ধিকে কিছু ভুল বোঝানোর আগে সব সত্যিটা রিদ্ধির জানা দরকার আমার থেকে। তোমাকে আমার দিবে, গো রাইট নাও দূতি, রাইট নাও, গো। নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি, নিজের থেকে বেশি ভরসা করেছি, নিজের আগে তোকে প্রায়োরিটি দিয়েছি, তুই আমার পিঠে ছুরি বসালি। তার মানে খুঁড়ি যা বলেছি ঠিক কথা বলেছি, হ্যাঁ, ওনার সন্দেহতেই তুই আমার সাথে বেইমানি করেছিস, হ্যাঁ, খুঁড়ি যা বলেছি ঠিক, তুই দুদিকে বুঝি ওনাকে উস্কে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে পালিয়ে গেছে, তারপর ওনাকে নিয়ে ওই গেস্ট হাউসে আমার চোখে গেলে। হাউ কুড ইউ রাহুল, হাউ কুড ইউ, হাউ কুড ইউ, এরকম নিচ লম্পট চুরচুরি ছেলে আমার ভাই হতে পারে না। কবে তুই এতটা নিচে নেমে গেলি রে, কবে এত বড় একটা অন্যায় করে তুই কি করে একটা ক্লিন কনসিয়েন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছিলি? এই অন্যায় করে তুই পুরোটা একজন অন্য লোকের ঘাড়ে তুই ফেলে দিলি, তার দায় তুই নিলি না। আমাকে বারবার তুই ভুল বোঝালি যে খুনি এসব করেছে, তারপর আমাকে ভুল বুঝিয়ে গেলি, তার জন্য আমি খুনিকে শাস্তি দিলাম, ওনাকে যা নয় তাই বললাম, অত্যাচার করলাম, কিন্তু আসলে কেন আমি করেছি এটা? যেখানে দোষী আমার আমার নিজের আপনজন, আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড, কেন করলি তুই এটা? তোকে আজকে বলতে হবে কেন তুই করেছিস, তোর জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছি, এত কিছু করেছি, তোকে সবসময় প্রায়োরিটি দিয়েছি, তাও কেন করলি? তুই জানতিস যে সবকিছু আমি তোর জন্য দিয়ে দিতে পারতাম, দুটি ওর সাথে ওই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসতে পারতাম তোর জন্য, তাও কেন এই নোংরা খেলাটা খেললি আমার সাথে, বল কেন বিশ্বাসঘাতকতা করলি? Let me just explain it to you. This is it, Rahul. This is over. তোকে আমার নিজের ভাই নিজের বন্ধু বলতে ঘৃণা করছি, চরম ঘৃণা করছি। আমি তো আগেই আপনাকে বলেছিলাম ঋদ্ধিমান বাবু, যতই সোনা আর হীরে চেনার জহুরি আপনি হন, মানুষ চেনার জহুরি আপনি নন, তাই বারবার মানুষ চিনতে আপনার ভুল হয়। যারা আপনাকে মিথ্যা কথা বলে, যারা আপনাকে ঠকায়, তাদের মিষ্টি কথায় আপনি ভুলে যান, আর যে মানুষগুলো মুখের উপর সত্যি কথা বলে আপনাকে, তারা আপনার চক্ষু শুল হয়ে যায়। তাই তো
কিছুক্ষণ আগে অবধি আমি ছিলাম আপনার কাছে সবচেয়ে বড় মিথ্যাবাদী। আর যে মানুষটাকে ছোট থেকে আপনি বিশ্বাস করে এসেছেন, নিজের সবচেয়ে কাছের বন্ধু ভেবে এসেছেন, সেই আপনার সাথে সবচেয়ে বড় শত্রুতা করেছে। আমি প্রায় নিশ্চিত এটাই প্রথমবার নয়, রাহুল এর আগেও আপনার যা কিছু প্রিয়, যা কিছু ভালো সবকিছু কেড়ে নেবার চেষ্টা করেছে, আর ভবিষ্যতেও করবে। আমার দিদি ওর প্রথম শিকার নয়, হতে পারে না। ঋদ্ধিমান বাবু, রাহুল আগেও আপনার সবচেয়ে বড় শত্রু ছিল, আর ভবিষ্যতেও তাই থাকবে। আমি আপনাকে বলেছিলাম না রাহুল, আপনার নোংরামোর পর্দা আমি ফাঁস করবই। আর আজ দেখলেন তো সত্যিটা সবার সামনে চলে এলো। কেন জানেন, অপরাধী যতই চালাক হোক, যতই তার অপরাধের পরতে পরতে মিথ্যের জাল বুনুক, সত্যি আর সততাকে ঢেকে ফেলার ক্ষমতা তার হয় না, কোনো দিনও হয় না। তুই কত বড় অন্যায় করেছিস, কোনো আইডিয়া আছে? তুই শুধু আমায় ঠকাসনি, গোটা পরিবারকে ঠকিয়েছিস, দাদু ঠাম্মি কাকিমণি পিসিমণি, ওরা যদি তোর এই নোংরামিটার কথা জানে, ওদের মধ্যে তুই কি হবে বুঝতে পারছিস? কতটা হার্ট হবে? তুই আজ আমায় হার্ট করেছিস, আমাদের পরিবারের সবার মাথা হিট করেছিস, আর সবকিছু তুই করেছিস, আর তার জন্য অলওয়েজ হেট ইউ, আই হেট ইউ ফর দিস রাহুল। তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না রাহুল, তার জন্য আমি তোকে আমার ভাই মানি না। ইউ আর ডেড ফর মি রাহুল, ইউ আর ডেড ফর মি। আজ আমি খুনির প্রত্যেকটা কথা মেনে নিচ্ছি, উনি ঠিক কথাই বলছিলেন, তুই আমার ভাই নোস, কোনোদিন ছিলিস না, তুই আমার শত্রু, চরম শত্রু। আমি তো শত্রু নই, আমি কোনোদিন তোর ক্ষতি করিনি আর করবো না। তোর এত বড় সাহস, তুই শুধু উঁচু গলায় নয় এখনো একের পর এক মিথ্যে বলে চলেছিস। হাউ ক্যান ইউ বি সো শেমলেস? বাপ বা, একটা বাইরের মেয়ের কথায় তুই কতটা পাল্টে গেলি, তুই এখন আমাকে শেমলেস মনে হচ্ছে? তুই আমাকে অবিশ্বাস করছিস এই রাস্তার মেয়েটার জন্য? আজকে এই দু পয়সার মেয়েটা তোর কাছে এতটা ইম্পর্টেন্ট গেল, তুই আমাকে অবিশ্বাস করছিস? নিজের বউকে, নিজের বেস্ট ফ্রেন্ড কে? ওয়াও, এক্সিলেন্ট, আই এম মাইটি ইমপ্রেসড। করি কি দারুণ বশ করেছো আমার ভাইকে, বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি তুমি এতটা পাকা খেলোয়াড়। বাজে কথা বলবেন না, ন্যূনতম লজ্জা ভয় কিচ্ছু বাকি নেই আপনার মধ্যে, তাই না? এখনো নিজের নাটক চালিয়ে যাচ্ছেন? তুই এখনো নিজের দোষ স্বীকার করবি না এত কিছুর পরেও? কিসের দোষ? তুই আমায় বল কি করেছি আমি, বল কিসের জন্য তুই আমার উপরে চটপট করছিস? চাচ্চু তুই আমার গায়ে হাত পর্যন্ত তুলে দিলি, বৃদ্ধি কি করছি বল? এক মুহূর্তে তোর ভাই থেকে আমি তোর শত্রু হয়ে গেলাম, বা আবার একটা অত্যন্ত মিথ্যাবাদী ঠকবাজ মেয়ের কথা। গাছ ছড়া সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।